বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন। পেজটিতে এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এটি একটি নতুন নিয়োগ। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি একটি বিষয় নোটিশ করব, যেহেতু বাংলাদেশ ব্যাংক এটি একটি সরকারি ব্যাংক, এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যদি বিন্দু পরিমাণও আপনি ভুল করেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এখন আপনি যদি স্কিপ করেন, স্কিপ করে যদি আবেদনটি করতে যান, দেখা গেল কোনো একটি তথ্য মিসিং, তখন কিন্তু আপনার অ্যাপ্লাইটি বাতিল হয়ে যাবে। তাই আপনার বোঝার স্বার্থে অবশ্যই ভিডিওটি দেখবেন। প্রথমেই যে বিষয়টি বলবো, এখানে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে আইসিটি থেকে লোক নেওয়া হবে। 48টি পদের জন্য সকল জেলার নারী এবং পুরুষ অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপর লক্ষ্য করুন, এক, গ্রেড এবং বেতন স্কেল, এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে কিন্তু আপনি বেতন স্কেল দেখতে পাচ্ছেন। এখন বলবো, যেহেতু এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, তার মানে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ঠিক থাকে অ্যাপ্লাইটি করতে পারবেন। আপনাকে অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে দেখতে হবে যে আসলে কি আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন কি না। যেমন দুয়ে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, যেখানে রয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে যে সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে, এই বিষয়ে কিন্তু আপনাকে পড়াশোনাটি করতে হবে এবং এই বিষয়ে যদি আপনি পাশ করে থাকেন অ্যাপ্লাইটি অবশ্যই আপনি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং সে সাথে তৃতীয় বিভাগ কিন্তু একদম গ্রহণযোগ্য নয়। এছাড়াও পেজটিতে আপনি কিন্তু 2টি টেবল দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে প্রথম বিভাগ অবশ্যই লাগবে এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, তাই এখানে 2টি টেবল দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 5 পয়েন্ট স্কেলে আর একটি হচ্ছে 4 পয়েন্ট স্কেলে। তাহলে এখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ কিন্তু 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে কী পরিমাণ পয়েন্ট ধরা হয়েছে আপনি টেবলটিতে দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার যোগ্যতার সাথে মিলাবেন যে আপনার আসলেই কি এতটুকু পয়েন্ট আছে কি না, যদি তাকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, যেহেতু এটি বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই, অবশ্যই কিন্তু বেটার হতে হবে। আপনি যদি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে, আপনি চাইলে কিন্তু এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো, যে একজন সাধারণ প্রার্থীর বয়স কত হতে হবে, যে এখানে কত বয়স হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। এখন আপনি আপনার বয়সটি হিসাব করবেন 12/12/2023 অনুযায়ী, এই অনুযায়ী আপনার বয়স যদি 21 থেকে 30-এর মধ্যে হয় অ্যাপ্লাইটি করতেই পারবেন। আরেকটি বিষয় লক্ষ্য করুন, অ্যাপ্লিকেশন ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে এবং 13/1/2024 তারিখ বা তৎপূর্বে যাদের 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে তারা আবেদনযোগ্য হবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। আরেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিন, 6 নম্বর, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে যে আপনার এই লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। সেই সাথে আরেকটি বিষয় বলি, ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই হোয়াইট হতে হবে। এখানে ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি সাদা না দেন আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, এটি কিন্তু বিষয়টি নোট করুন। এখানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো, এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে। আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, বাংলাদেশের মধ্যে এই বেটার সার্ভিসগুলো আমরাই দিচ্ছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে আবেদনটি রানিং রয়েছে 12/12/2023 থেকে এবং আবেদনের শেষ সময় 13/1/2024, মানে আগামী বছর 13 তারিখের মধ্যেই আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন। এছাড়াও সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তী সময়ে পড়ে নিতে পারেন। আশা করি বাংলাদেশ ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে, আন্তরিকভাবে দুঃখিত এবং
আপনার প্রশ্নটি ভিডিওর কমেন্টে রাখবেন, যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার। এবং সবসময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।